আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইশিকা খানে। আশা করছি যে যেখানেই আছেন, যেভাবে আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আমার ব্র্যান্ড নিউ ব্লগ। আজই হ্যাঁ, বোর্নমাউথে আমার সেকেন্ড ডে এবং ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেসে যে আমি ভিজিট করেছি, সেই বিউটিফুল মোমেন্ট অলরেডি ফার্স্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আজকে তারই ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি। Let's go. So this is my today's look and আমি বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড বাচ্চার আগে বেরিয়ে পড়েছে, আমি তাদের পিছে পিছে বেরিয়ে পড়েছি। শুরুতে বলতে চাই, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি আমার ভিডিও দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবেন, আমার অনেক ভালো লাগবে। চলুন ভিডিও দেখাই। কি বান, হাই বেবি, আমার পিকচার তুলে দেন না এখানে। কিভানকে হেড পড়ান ওর ইটা ইসে নিচে। কিভান লুক, দেখ কামিয়া, কিভান What's that? Ice cream. দেখেন কি বিউটিফুল ভিউজ, মাশাল্লাহ। মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা চমৎকার। অনেক বাতাস ছিল, বাট উই এনজয়েড আ লট। একটু ঠান্ডার সময়, এখানে সামারের সময় সবাই আসে যদিও, তাও আমরা ঠান্ডায় এসেছি, বাট আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এত সুন্দর লোকেশনে আমি তো এনি টাইম আসতে পারি। আপনারা দেখেছেন যে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে, কিন্তু আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিট ওয়াক। সো 2 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি এই বিউটিফুল প্লেস বোর্নমাউথ বিচে, যেখানে সামার টাইমে এত ফুল প্যাকড থাকে, এত গ্যাদারিং থাকে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আমরা হাঁটতে হাঁটতে এখন হাঁটি পা 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 করতে করতে আগাচ্ছি বিচের দিকে। এই দেখা যায় সান বের হয়, এই দেখা যায় মেঘলা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার ভিডিওতে কোনো কোনো জায়গায় একটু দেখবেন ব্রাইট, কোনো কোনো জায়গায় একটু দেখবেন ইউনো ডার্ক। সো হ্যাঁ, সো যেটা বলছিলাম, খুবই চমৎকার একটি ভিউ। আমার বাচ্চারা তো খুবই এনজয় করছে, অ্যান্ড মিস্টার খান, আমি, আমাদের সবার জন্য এই ভ্যাকেশনটা, এই হলিডেটা দরকার ছিল। যদিও খুবই শর্ট হয়ে গিয়েছে, বাট আলহামদুলিল্লাহ। দেখুন এই সৌন্দর্য দেখলে কান্না মন ভালো হয়ে যাবে। সো মাঝে মাঝে আমাদের সৌন্দর্যগুলো উপভোগ করা উচিত, সুন্দর প্লেসে যাওয়া উচিত, ফ্যামিলির সাথে সুন্দর টাইম স্পেন্ড করা উচিত। তাহলে আমাদের জীবন আরও বেশি ইউনো হ্যাপি অ্যান্ড ইউনো ফ্রাস্ট্রেশন মুক্ত থাকবে। সো দেখতেই পাচ্ছেন কি চমৎকার পানি, যে সুন্দর, মাশাল্লাহ। সো আমি অলমোস্ট দেয়ার, আমি মাঝখানে কিছু ছবি তুলে নিয়েছি। মিস্টার খান আগে আগে হাঁটা শুরু করেছে, তো আমি অন্য মানুষদেরকে রিকোয়েস্ট করেছি, ক্যান ইউ জাস্ট টেক আ পিকচার্স অফ মাইন। সো অনেকে আমার পিকচার্সও তুলেছে, তাই আমি একটু পিছনে পড়ে গিয়েছি। সো এখন আমরা উপর থেকে হাঁটতে 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 এই যে বিচের দিকে যাচ্ছি, অ্যান্ড রাস্তা পাড়ালেই আমি বিচের মধ্যে গিয়ে পৌঁছাবো। স্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা, সো অলরেডি বাচ্চারা স্যান্ডের মধ্যে ঢুকি, তারা তো এক্সাইটেড। দেখুন
ওয়াও, যখনই সান আসে আকাশ দেখুন, তারপরে মানে বিচের পানির কালার দেখুন, কি চমৎকার লাগছে। এক সাইডে রোদ, এক সাইডে মেঘ, মাশাল্লাহ। আমার বাচ্চারা দেখতেই পাচ্ছেন অলরেডি এনজয় করা শুরু করেছে। আমার মিস্টার বলছিল বাচ্চাদেরকে পানিতে নামাবে কিনা, আমি বলেছি না, এই ঠান্ডার মধ্যে না। সো দিস ইজ মাই লিটল বিউটিফুল ফ্যামিলি অ্যান্ড মি। মাশাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব কিছুর জন্য। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন্স থাকে, বাট এরকম ছোটো ছোটো মুহূর্তগুলো, ছোটো ছোটো ভ্যাকেশনগুলো অনেক বেশি হ্যাপিনেস এবং ইউনো কি বলে, অনেক এনার্জি বাড়িয়ে দেয়। সো এরকম আই থিঙ্ক সবারই করা উচিত, বিশেষ করে মায়েরা সারাক্ষণ বাসায় দুই বাচ্চাকে লুক আফটার, ঘরের কাজ করতে করতে লাইফ অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ইভেন আমি বলবো হাজব্যান্ডের জন্য অনেক ফ্রাস্ট্রেশন আসে, কাজ কাজ কাজ। সো উই অল নিড আ ব্রেক। সো আমরা প্ল্যানিং করেছি এভরি থ্রি মান্থস আমরা কোথাও না কোথাও ভ্যাকেশনে যাবো, বিকজ আমরা রিয়েলাইজ করেছি এরকম একটা ভ্যাকেশনে আমাদের যে কতটা মুড ভালো হয়েছে, কতটা রিফ্রেশ হয়েছে আমাদের জন্য, সেটা আসলে আমরাই রিয়েলাইজ করতে পেরেছি। বেশি বাতাস এখানে, এত মানে এত জোরে জোরে বাতাস আসছে যে আমি অ্যাকচুয়ালি মানে আমার এখানে চাইলেও আমি পাচ্ছি না এখানকার অ্যাকচুয়াল ন্যাচুরাল ভলিউমটা রাখতে, এত বেশি নয়েজি। সো যাই হোক, বাচ্চা এবং আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই অনেকক্ষণ এখানে বসে আড্ডা দিয়েছি, এনজয় করেছি। সো কিছুক্ষণ আমি ভিডিও তখন করিও নি। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গিয়ে পুরো বিউটিফুল বনমাউথ, কি চমৎকার একটি বিচ সাইড বনমাউথ। সো আমি অবভিয়াসলি আপনাদের সবাইকে রেকমেন্ড করবো বনমাউথ। আমি জানি ইউকেতে যারা থাকে তারা সবাই বনমাউথ কে চিনে। সো বনমাউথ অবশ্যই আসেন উইথ ইয়োর ফ্যামিলি, বিশেষ করে সামার টাইমে আসেন। অ্যান্ড অক্টোবর নভেম্বর নট আ ব্যাড টাইম, আমরা যে টাইমে এসেছি ইজ নট ব্যাড অ্যাট অল, বিকজ লাকিলি আজকে একটু সানিও ছিল, মেঘও ছিল, বাট অ্যাটলিস্ট রেইনি ছিল না, কারণ লাস্ট ফিউ ডেজ কিন্তু অনেক রেইনি ডে ছিল। যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে একটু পিয়ারের দিকে যাচ্ছি, তার আগে আমরা লাঞ্চ করে নিব এবং অবভিয়াসলি বিচ সাইডে যেহেতু এসেছি, বিচ সাইডে বসে খাওয়ার স্পেশাল খাওয়াটা না খেলেই তো নয়। সো সেই স্পেশাল খাওয়াটা কী খাবো আমরা, সেটা এখনই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, আজকে আমরা কী খেতে যাচ্ছি লাঞ্চে বিচে, বিচের সাইডে বসে। হাই, আই আগে হাই দাও, কি আন হাই দাও তো মাম্মিকে, ডোন্ট গো দেয়া, কে কি আন, তোমার সুন্দর ভালো লেগেছে এখানে এসে? ওকে, সো দিস ইজ টেক ওয়ে, আমরা বিচের ওই সাইড থেকে হাঁটতে হাঁটতে পিয়ারের দিকে আসছি, তখনই এই টেক ওয়ে এরকম লেখা, এই এই ব্র্যান্ডটা পুরোটা নাম আমি খেয়াল করিনি, সরি। সো এখানে আমরা এসেছি, এখানে আমরা বিচ মানেই হলো ফিশ অ্যান্ড চিপস। সো ইয়াস, মিস্টার হ্যারি কি লেখা, হ্যারি সামথিং, আচ্ছা যাই হোক। সো এখানে আমরা এখন আমাদের লাঞ্চ করব, ফিশ অ্যান্ড চিপস নিব, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি অ্যামেজিং, অ্যান্ড অ্যামেজিং ফিলিংস, বিকজ ইউ নো বিচের মধ্যে স্যান্ডের মধ্যে বসে বিচের ভিউ অ্যান্ড ইউনো বাতাস উইথ ইয়োর ফ্যামিলি, দুটো বাচ্চা একসাথে, মানে শুকুর আলহামদুলিল্লাহ ফর দিস মোমেন্ট অ্যান্ড বেঁচে আছি, এটাই তো অনেক। আর তার পাশাপাশি এরকম সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতে পারছি, এটাই মেমোরিজ, এটাই সাথে থাকবে, এটাই নিয়ে যাব, এটাই রেখে যাব। Thank you.
careful, hold it, okay? Oh, আমাদের এই হলো আমার ছোট্ট ফ্যামিলি, এই হলো আমাদের আজকের লাঞ্চ, ফিশ অ্যান্ড চিপস। অ্যান্ড এই তো আমরা এনজয় করছি আমাদের লাঞ্চ, অ্যান্ড আপনারা এনজয় করুন আমার এই ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লাগছে। সো এখানে আমরা যখন খেতে বসছিলাম, এত বেশি পাখি চলে আসছিল, অ্যান্ড আমি এটাকে স্লো মোশনে ভিডিও করেছি। আমার আরও কিছু স্পেশাল ভিডিও আছে যেটা আমি পরবর্তীতে আপলোড করব। এত চমৎকার ভিউ, মাঝখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিয়ান ই করছে, চমৎকার এই ভিউ অ্যান্ড মোমেন্ট আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারবো না। বাট হ্যাঁ, আমি যেহেতু ভিডিও ক্যাপচার করে নিয়ে এসেছি, আপনাদেরকে কিছুটা হলো তার মানে ইউনো ছায়াটা দেখাতে পারছি, মানে অ্যাটলিস্ট কী ঘটেছে আমার এই সৌন্দর্য দেখে, বা এই সৌন্দর্যটা কত কত মানে চমৎকার ছিল সেটুকু অ্যাটলিস্ট আমি ক্যাপচার করে আনতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। Oh my god, it's too much here. No, Kivan, stop it! Stop it! Get out! আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা পেয়ারের দিকে যাচ্ছি। গত রাতেও কিন্তু আমরা এই পেয়ারের ভিতরে এসেছিলাম, বাচ্চারা সব কিছু সব রাইডগুলোতে চড়েছে, খেলেছে, এনজয় করেছে। সো আজকে আমার মনে হয় না আমরা ভিতরে ঢুকবো, তারপরে দেখা যাক মিস্টার খান কোন দিকে যাচ্ছে। সো এই যে চমৎকার টুরিস্ট প্লেস বন মাউথ বিচ সাইড অ্যান্ড পিয়ার্স। সো আমরা এখন পিয়ারের এদিকে আছি। এই তো আমি তো কি বলবো, এত বাতাস, আমার মাথাও ঘুরাচ্ছে বাতাসে, চোখের মধ্যে কিছু ধুলা এসেছিল আমার। সো পিয়ারের এক সাইড থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে আমরা একদম শেষ মাথার দিকে যাব। অ্যান্ড দেখতে পাচ্ছেন কি চমৎকার ভিউ, কি চমৎকার বিচ বন মাউথ, অ্যান্ড বিশাল বড় পিয়ার, অ্যান্ড অনেক মানুষ এখানে সামার টাইমে আসে। বাট এখন যেহেতু সামার না, উইন্টার, সো খুব কম মানুষই আছে। অ্যান্ড আমার বাসা থেকে 2 ঘন্টা দূরে। ডাডির কাছে টাকা তো যাও। কিভানকে মিডলে দেন কাইজার, কিভানকে বলেন মিডলে হাঁটতে।
van. No. গড, পানি দেখলেই ভয় লাগে যত বেশি। মানে পিয়ারটা হলো পানির উপর দিয়ে, মানে পানির উপর দিয়ে এই জায়গাটা করা হয়েছে। এখানে কিছু রেস্টুরেন্টস আছে খাবার জন্য, ইভিনিং টি, লাঞ্চ, ব্রেকফাস্ট যেটাই হোক সবই করতে পারেন। তারপরে বাচ্চাদের খেলার জন্য এই যেমন এখানে এখানে আছে কিছু বড় বাচ্চাদের, সো কিয়ান কিভানের এইজের না, দ্যাটস ওয়াই আমরা এখানে ওদেরকে নিতে পারিনি। বাট আরেকটা ছিল সামনে যেখানে গেমস ছিল, বাইক রাইডস ছিল, কার রাইডস ছিল, বোলিংস খেলা ছিল, অনেক কিছু ছিল, সেখানে ওরা গত রাতে খেলেছে। সো আজকে আমরা এখানে আর ঢুকছি না। সো এখন আমরা হাঁটতে হাঁটতে পিয়ারের একদম শেষ মাথার দিকে যাচ্ছি। অ্যান্ড দেখুন কি চমৎকার ভিউ, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কি চমৎকার ফিলিংস। বাতাসে যেমন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ফিলিংসেও আমাকে তেমন উড়িয়ে নিয়ে যাচ্ছে। সো আপনারাও এই ফিলটা ইউনো আমার সাথে ফিল করুন। এই যে মিস্টার খান ওদিকে একদম শেষ মাথায় যাচ্ছে, আমিও এখন ওদিকে যাচ্ছি। আই থিঙ্ক আমরা অনেক দিন পর একটা হলিডেতে এসেছি, বিকজ আমরা লাস্ট ইয়ার দুবাইতে যাওয়ার পর আর কোথাও গিয়েছি বলে, হ্যাঁ ব্রাইটনে গিয়েছি, বাট ব্রাইটনে তো আমি এর আগেও অনেকবার গিয়েছি, বাট বোর্নমাউথে আমার এবার সামার হলিডেতে আসার খুব ইচ্ছা ছিল, বাট মিস্টার খান আমাকে নিয়ে আসেনি। যাই হোক, সামার হলিডেতে না আনলেও হাফ টার্মে তো নিয়ে এসেছে। Kivan, come here. No. No. Kian. ওকে, ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি পিয়ারের মধ্যে। একটা যেটা আমি বলছিলাম আপনাদের, একটা রেস্টুরেন্ট আছে। অ্যান্ড আমরা পিয়ারের উপর থেকে আপনাদেরকে বিচ, বিচের সাইডগুলো দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন আমরা এই রেস্টুরেন্টে ঢুকছি। আর রেস্টুরেন্টটার নাম কী লেখা, কী হোয়াট, কী যেন কী লেখা। সো এখানে আপনারা ইভিনিং টি, কি ওয়েস্ট, ওয়েলকাম টু কি ওয়েস্ট। সো আমরা এখানে ঢুকছি, আমি কফি খেতে চেয়েছি অ্যান্ড আমরা কিছু ডিজার্ট খাবো, দ্যাটস ওয়াই আমরা এখানে এন্ট্রি নিচ্ছি। এই তো এখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে দেন আবার বের হব। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট যেটা বোর্নমাউথে পিয়ারের একদম শেষ মাথায়। অ্যান্ড অনেকে বাইরে বসেছে, অনেকে ভিতরে বসেছে। সো বাইরে অনেক বেশি বাতাস, অ্যান্ড অলরেডি আমার হিজাব উড়ে যাচ্ছিলো, তাই আমি চিন্তা করলাম আমরা ভিতরে এসেই বসি। যদিও বাচ্চারা একদমই বসতে চাচ্ছিলো না, তারা গেম খেলবে গেম খেলবে কান্নাকাটি করছিলো। এই ছিল আমার বোর্নমাউথের সেকেন্ড ডের কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা। কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন আমি শিখা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।